আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল আমি আপনাদের আসনা আজকে আমি আপনাদেরকে একটা ফুল তৈরি করে দেখাবো সানফ্লাওয়ার ফুল বা বাংলায় একে আপনি সূর্যমুখী ফুলও বলতে পারেন ফুল কি তৈরি করা সম্ভব অবশ্যই সম্ভব ব্রেডের সাহায্যে এটা হচ্ছে চিজি চিকেন সানফ্লাওয়ার ব্রেড ঠিক আমার পদ্ধতি এবং ট্রিক্স এবং টিপস ফলো করলে আপনারাও আপনাদের বাসায় এটা তৈরি করে ফেলতে পারবেন খুব সহজেই আর যারা ওভেন ছাড়া চুলায় বেক করে থাকেন তারাও এটা চুলাতে বেক করতে পারবেন ঠিক সেম ওয়েতে যেভাবে আপনারা কেক বেক করেন প্রথমত আমি নিয়ে নিলাম এখানে হাফ কাপ গাজর এবং এক কাপ গ্রেটেড করা বাঁধাকপি তারপর আমি চিকেনগুলোকে ছোট ছোট পিস করে নিব। আপনারা খেয়াল করুন আমি একদম বাইট সাইজের চিকেন নিয়েছি এই চিকেনগুলোতে আমি ওয়ান টি স্পুন গোলমরিচের গুঁড়ো আপনি চাইলে সাদা অথবা কালো যে কোনো গোলমরিচ ইউজ করতে পারেন আর নিয়ে নেব থ্রি টেবিল স্পুন সয়া সস সয়া সস থ্রি টেবিল স্পুন দেওয়ার ফলে আমি এতে কোনো এক্সট্রা লবণ অ্যাড করবো না তারপর ভালো মতো চিকেনের টুকরোগুলো আপনারা মাখিয়ে নেবেন মাখিয়ে আপনারা চাইলে মেরিনেট করে রাখতে পারেন দশ পনেরো মিনিটের জন্য অথবা আপনার স্টার্ট ভাজার জন্য চলে যেতে পারেন তার মাঝখানে আমি কি করব ব্রেড তৈরি করার জন্য ওয়ান টেবিল স্পুন ইস্ট নিয়ে নেবো এখানে আপনি ড্রাই অ্যাক্টিভ ইস্ট ইউজ করবেন ইস্টটাকে অ্যাক্টিভ করার জন্য আমি ওয়ান টি স্পুন চিনি দিয়ে দিলাম তারপর আমি এতে অ্যাড করব গরম এক কাপ দুধ এখানে গরম দুধটাই অ্যাড করতে হবে আদারওয়াইজ কিন্তু ইস্টটা অ্যাক্টিভ হবে না তারপর ইস্টটা অ্যাক্টিভ করার জন্য আমি এটাকে ঢেকে রেখে দেব আধা ঘন্টার জন্য আধা ঘন্টা পর আমি ফিরে আসব আবার রুটিটা তৈরি করতে এখন আমি চলে যাব ব্রেডের ভেতরের পুরটা তৈরি করার জন্য পুর তৈরির জন্য আমি একটা প্যানে থ্রি টেবিল স্পুন তেল নিয়ে নিলাম আপনার যে কোনো তেল নিতে পারেন সরিষার তেল বাদে তারপর আমি চিকেনগুলো দিয়ে দিলাম এই চিকেনগুলো ভাজার ক্ষেত্রে আপনারা তেলটা প্রথমে গরম করে নেবেন তারপর তেলের চুলার আঁচটা মিডিয়ামে নিয়ে আসবেন মিডিয়ামে নিয়ে এসে নাড়াচাড়া করে আপনাকে এই চিকেনটা ধীরে সুস্থে ভেজে নিতে হবে তাড়াহুড়া করলে হবে না তাড়াহুড়া করলে কিন্তু চিকেনটা উপর দিয়ে ক্রিস্পি হয়ে যাবে আর ভিতরটা থেকে যাবে কাঁচা অথবা আপনার চিকেন হয়ে যাবে অনেকটা র কিংবা হার্ড তো চিকেনটা জুসি টেক্সচারে রাখার জন্য আপনাকে স্লো ভলিউমে এটা ভাজতে হবে ঠিক খেয়াল করুন চিকেনের থেকে অনেক পরিমাণে পানি চলে এসেছে আর আপনার চিকেনটাও সিদ্ধ হয়ে এসেছে আপনাদের সুবিধার জন্য আমি একটা চিকেন তুলে দেখালাম আপনাদের এই চিকেনটা ভাজতে বেশি হলে পাঁচ থেকে ছয় মিনিট লাগবে এর বেশি লাগবে না এই মুহুর্তে আমি সামান্য পরিমাণে কোয়াটার টি স্পুন লাল শুকনো মরিচের গুঁড়ো অ্যাড করে দিব। এটা অপশনাল আপনারা যদি ঝাল না খেতে চান তাহলে এটা স্কিপ করতে পারেন আর এই পানি থাকা অবস্থাতে আপনাকে সবজিগুলো দিয়ে দিতে হবে কারণ সবজিগুলো নরম হয়ে আসতে হবে তো পানি না থাকলে সবজিগুলো ভাজা ভাজা হয়ে যাবে এক্ষেত্রেও আপনাদের মিডিয়াম আছে রেখে বা লো টু মিডিয়ামে রেখে আপনারা ভেজে নেবেন অ্যাকচুয়ালি আপনার চুলার আঁচের উপর ডিপেন্ড করবে আপনি কোন আঁচটাতে আপনার রাখবেন কিন্তু অনেক কম আছে এটা ভাজতে হবে ঠিক এরকম আপনাদের যখন তেল উঠে আসবে এবং একটু ফ্রাই ফ্রাই হয়ে আসবে তখন আপনারা মনে করবেন পুটটা রেডি তারপর দেখুন আমরা আধা ঘন্টা রেস্টে রাখা ইজটা কীর কীভাবে ফুলে উঠেছে ঠিক এই রকম ফুলে উঠলে বুঝবেন যে ইজটা তৈরি এখন আপনি ব্রেড তৈরি করার জন্য প্রস্তুত এই মিশ্রণটির সাথে এখন আমি ফোর টেবিল স্পুন তেল অ্যাড করে দেব এক্ষেত্রে আমি বাটার ইউজ করব না তেল ইউজ করব আপনারাও তেল ইউজ করবেন তারপর আমি দিয়ে দেবো একটা রুম টেম্পারেচারে থাকা ডিম ডিমটা অবশ্যই রুম টেম্পারেচারে থাকতে হবে যে কোনো বেকিংয়ের ক্ষেত্রে ডিম দুধ সব রুম টেম্পারেচারে রাখতে হয় কিন্তু এক্ষেত্রে ইস্ট অ্যাক্টিভ করার জন্য আমি একটু গরম দুধ অ্যাড করেছি কিন্তু আধা ঘন্টা থাকার ফলে দুধটা কিন্তু ঠান্ডা হয়ে এসেছে তারপর আমি সামান্য পরিমাণে লবণ অ্যাড করে নিলাম এটা হচ্ছে হাফ টি স্পুনের মতো লবণ তারপর ময়দার ক্ষেত্রে বলি আমি এখানে ইন টোটাল তিন কাপ ময়দা ইউজ করেছি আপনারা এক কাপ করে ইউজ করবেন আর মাখাবেন মাখাতে মাখাতে আপনাদের ডোর টেক্সচারটা আপনাদেরকে নিজেদের বুঝে নিতে হবে ঠিক আমার মতো করে আমি প্রথমে দেড় কাপ ময়দা মাখিয়ে দেখুন আমার টেক্সচারটা অনেকটা নরম আর অনেকটা পিছিল হয়ে এসেছে এক্ষেত্রে আমি আরও এক কাপ ময়দা অ্যাড করব এক কাপ ময়দা অ্যাড করে আমি আবার এটাকে মেখে নেব এরকম করে মেখে নিয়ে আপনারা এক চেষ্টা করবেন একটা টেক্সচার আনতে আমি কিছুক্ষণের মধ্যে দেখবেন আমার এটা একটা সফট এবং একটা এলাস্টিকের মতো একটা ডো তৈরি হয়েছে ঠিক এইরকম একটা এলাস্টিসিটির একটা ডো তৈরি হবে আপনার জন্য এবং অনেকটা সফট হবে আপনারা হাতের সাহায্যে এটাকে একটু মুছে নেবেন এই রুটির ক্ষেত্রে অনেক বেশিক্ষণ মাথা লাগবে না ফাইভ মিনিটস আপনারা যদি এই টেকনিকটা ফলো করেন তাহলেই হবে আমি যেভাবে করছি ঠিক টেনে টেনে এভাবে করবেন এতে কি হবে ভিতরে ইয়ার ক্রিয়েট হবে এবং রুটিটা সফট হবে খেতে নরম লাগবে হাতে এইভাবে টেনে টেনে আপনারা জাস্ট আপনি বলার কিছু নেই আপনারা দেখে আপনাদের বুঝে নিতে হবে আমি প্রক্রিয়াটা একটু স্লো করে দেখিয়েছি এর জন্য তারপর আপনার রুটিটাকে রেস্টে রেখে দিবেন হাফ অ্যান আওয়ারের জন্য এতে কি হবে ডোটা একটু ফুলে আসবে এবং সফট হয়ে আসবে আমি একটু তেল মেখে রেখেছি এটা অপশনাল আপনি রাখতেও পারেন নাও রাখতে পারেন বাট আপনি ঢেকে রেখে দেবেন হাফ অ্যান আওয়ার আমি পুরোটুকু পুর ইউজ করিনি কারণ আমি যতটুকু সানফ্লাওয়ার ব্রেড বানাবো তার জন্য পুরোটুকু পুর লাগবে না আমি এখানে হাফ কাপ চ্যাডার চিজ ইউজ করলাম যেহেতু চিজই চিকেন সানফ্লাওয়ার ব্রেড তো চিজ তো দিতেই হবে আপনারা হাতে সাজে জাস্ট আলদ করে চিজটা মেখে মাখিয়ে নেবেন আপনাদের ইচ্ছা অনুযায়ী আপনারা চিজ বাড়াতেও পারেন কিংবা কমাতেও পারেন বা চাইলে চিজটা স্কিপ করতেও পারেন ডোটা তৈরি হয়ে গেছে হাফ এন আওয়ার পর দেখুন কতটা নরম আর এলাস্টিকের মতো হয়েছে এই ডোটাকে আমি আবার একটু মথে তারপর হাফ করব না ঠিক একটা পোশনে আমি একটু বেশি রাখবো আর একটা পোষণে একটু কম রাখবো কারণ সানফ্লাওয়ার ব্রেডের জন্য আমাদের দুটা রুটি বানাতে হবে একটা রুটি একটু ছোট হবে আর একটা রুটি একটু বড় হবে যেই রুটিটা বড় হবে ওই রুটিটা ছোট রুটির থেকে ঠিক এক ইঞ্চি বড়ো হবে অনেক বেশি যে বড় হবে তা কিন্তু না জাস্ট বেলুন দিয়ে আপনারা টেনে টেনে আমার মতো করে একটা রুটি বানিয়ে নেবেন গোল হতে হবে এমন কোনো কথা নেই গোল কীভাবে করতে হয় তা আমি আপনাদেরকে পরবর্তীতে দেখিয়ে দেবো অবশ্যই এক্ষেত্রে আপনারা একটা বেকিং পেপার ইউজ করবেন এর কোনো অল্টারনেটিভ নেই বেকিং পেপারের উপরে আপনারা এরকম ঠিক বেলুন দিয়ে আবার টেনে টেনে রুটিটা নিয়ে আসবেন যেহেতু রুটিটা এলাস্টিকের মতো অনেকটা ছোট হয়ে আসে কিন্তু আপনারা আবার বেলুন দিয়ে ঠেসে ঠেসে একটু বড় করে নেবেন তার পরবর্তীতে আমি পুর অ্যাড করব প্রথমে আপনারা মিডেলে পুরটা দিবেন একটা গ্লাস নিয়ে নেবেন ছোট আকারের কিংবা একটা বাটি নিয়ে নেবেন জাস্ট মেজার করবেন যাতে পুটটা রাউন্ড হয়ে আসে রাউন্ড করে পুটটা দিয়ে তার চারিদিকে আবার রাউন্ড করে সিরিয়াল ওয়াইজ আপনি পুরটা দিয়ে দিবেন অতিরিক্ত পুট দেওয়ার দরকার নেই একটা স্ট্যান্ডার্ড সাইজের পুট দিলেই হবে ঠিক আমারটা খেয়াল করুন আমার মতো করে রাউন্ড করে দিবেন। আর মাঝখানে ঠিক মাঝখান বরাবর আমি মেজারমেন্টের জন্য একটা কাপ রাখলাম এই গ্লাসটা রাখার ফলে একটা গোল রাউন্ড সার্কেল হবে এতে আমার পরবর্তীতে বুঝতে সুবিধা হবে তারপর ওই যে বললাম এক ইঞ্চি বড় আরেকটা রুটি করে নেবেন রুটিটা আস্তে করে উপরে দিয়ে দিবেন উপরে দিয়ে এর উপরে আপনারা আবার গ্লাসটা রাখবেন এক্ষেত্রে আমি বলি আপনাদের রুটিটা অবশ্যই আপনারা মাপ দিয়ে একটু আপনাদের মেজারমেন্ট অনুযায়ী বড় করে নেবেন গ্লাসটা মাঝখানে রেখে ওই যে বললাম রুটি গোল করার দরকার নেই একটা চাক্ষুর সাহায্যে আপনারা আন্দাজ করে করে গোল করে করে সাইড থেকে কেটে নেবেন আমি তাই করি আপনাদেরকে আমি তাই বুদ্ধি দিলাম তার পরবর্তীতে আসবেন কিভাবে ফ্লাওয়ারটা ক্রিয়েট করবেন আপনি খেয়াল করুন ফ্লাওয়ার ক্রিয়েট করার আগে আমি হাত দিয়ে চেপে চেপে সবগুলো কিন্তু সিল করে দিলাম আপনাদেরকে অবশ্যই হাত দিয়ে চেপে ভালো করে সিল করতে হবে এক্ষেত্রে কোনো এক্সট্রা পানি কিংবা ডিম কিছুই অ্যাড করার দরকার নেই জাস্ট হাত দিয়ে চাপ দিলেই ব্রেডটা চারিদিক থেকে সিল হয়ে আসবে কাটার ক্ষেত্রে খেয়াল করুন আমি সমান পোষণে সবগুলো ফুলের পাপড়ি কেটে নেবো কোনোটা ছোটোও হবে না কোনোটা বড় হবে না এটার এক্সাক্ট মাপ দেখুন আমি কিন্তু ওয়ান ইঞ্চি করে কেটেছি আপনারা এর থেকে বড় করে কাটবেন না এর থেকে বড় করে কাটলে কি হবে যখন আপনারা টুইস্ট করবেন সব পুর ভিতর থেকে বের হয়ে আসবে টুইস্টের ক্ষেত্রে একটু আপনারা ভালো মতো খেয়াল করুন এটা বলে দেখানো যাবে না এটা আপনাদের দেখে বুঝে নিতে হবে আপনারা সব সময় এক সাইডে টুইস্ট করবেন আমি কিন্তু সবগুলো পাপড়ি বাঁ দিক ডান দিকে টুইস্ট করে নিচ্ছি ডান দিকে টুইস্ট করে তারপর একটু ঠেসে দিচ্ছি আর অবশ্যই ভালো করে কেটে নেবেন আপনাদেরকে একটু ক্লোজ করে দেখালাম আপনি ঠিক এইভাবে আপনারা এক সাইডে টুইস্ট করে তারপর হাত দিয়ে পাপড়িটা বসিয়ে দিবেন। ঠেসে ঠেসে কোনো এক্সট্রা কিছু ইউজ করা লাগবে না কোনো পানি না কোনো ল ডিম না কিছু না জাস্ট খেয়াল রাখবেন পুরটা যাতে ভিতর থেকে বেশি বের হয়ে না আসে ঠিক এইভাবে দেখুন ফ্লাওয়ারের মতো লাগছে কি না তারপর মাছ থেকে আপনারা গ্লাসটা তুলে নেবেন তো সানফ্লাওয়ারের মাঝখানটা তো নর্মালি কালোই থাকে তা কালো কিভাবে তৈরি করব। কালো খুবই সোজা আপনারা কিছু কালিজা নিয়ে উপরে ছিটিয়ে দিবেন তো ছেটানোর আগে আপনাদেরকে একটা ব্যাটার ব্রাশ করতে হবে যার ফলে এই ব্রেডটা গোল্ডেন ব্রাউন হয়ে আসে এবং এটা কালার পায় যদি আপনারা এই ব্যাটারটা না দেন তাহলে কিন্তু কালারটা আসবে না এটা হচ্ছে একটা ডিমের কুসুমের সাথে আপনারা চার টেবিল স্পুন নর্মাল দুধ অ্যাড করে নেবেন অ্যাড করে ফেটে নিয়ে তারপর ভালো মতো ব্রাশ দিয়ে এটা চা ব্যাটার ব্রেডের চারিদিকে দিয়ে দিবেন মাঝখানে আমি কালো জিরা অ্যাড করে দেখাচ্ছি একটা সানফ্লাওয়ার ফুলের মতো দেখাবে তারপর আপনি চলে যাবেন এটা ওয়ান ফাইভ ডিগ্রি সেলসিয়াস প্রিহিটেড ওভেনে অবশ্যই ওভেন হিটেড থাকতে হবে প্রি হিটেড ওভেনে থার্টি টু ফোরটি মিনিট বেক করতে হবে সো ইটস রেডি টু সার্ভ অবশ্যই ইটস রেডি টু সার্ভ না আরেকটা স্টেপ বাকি আছে এইটা হচ্ছে আপনাকে অবশ্যই বাটার ব্রাশ করতে হবে আপনি যদি গরম ব্রেডটার উপরে ব্রাটার ব্রাশ না করেন তাহলে কী হবে ব্রেডটা শক্ত হয়ে আসবে কিছুক্ষণের মধ্যেই সো অবশ্যই এই স্টেপটা স্টেক করবে না রেডি টু সার্ভের আগে সো নাও ইউ ক্যান সে ইটস রেডি টু সার্ভ সো আমি আস না আপনাদের চেষ্টা করব নতুন কিছু দেখাতে তিল দেন বি হেলদিন